নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জান। আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা তারপরেই ধনের দেবীর আরাধনার দিন এই লক্ষ্মী পূজাতে অর্থ আকর্ষণের কিছু গুপ্ত টোটকা রয়েছে এই টোটকা যদি আপনি পুজোর দিন মানতে পারেন তবে তো সোনায় সোহাগা কিন্তু কোনো কারণবশত আপনি যদি পুজোর দিন করতে না পারেন তবে যে কোনো বৃহস্পতিবার অথবা যে কোনো শুক্রবার আপনি এই টোটকাটি করুন দেখবেন ধনের দেবী আপনাকে নিরাশ করবে না আপনার যে অর্থনৈতিক কষ্ট রয়েছে সেই অর্থনৈতিক কষ্ট থেকে খুব সহজেই বেরিয়ে আসবেন কি সেই গুপ্ত টোটকা এবং কিভাবে আপনি এই গুপ্ত টোটকা মানবেন তার জন্য কি কি উপকরণ লাগবে আসুন আমি আপনাদের একে একে সমস্ত কিছু জানিয়ে রাখি এবং আপনারা ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখতে থাকুন বর্তমানে প্রত্যেকেই ধনী হতে চান সবাই প্রচুর অর্থ উপার্জন করতে চান অর্থ উপার্জনের জন্য কঠোর পরিশ্রম করে কিন্তু তা সত্ত্বেও ভাগ্য সাথ দেয় না অনেকের আবার অনেকে অনেক অর্থ উপার্জন করলেও সঞ্চয় করতে পারে না আপনি পরিশ্রম করছেন কিন্তু অর্থ আসছে না বা অর্থ আসছে কিন্তু সঞ্চয় করতে পারছেন না তবে এই টোটকাটি করে দেখুন দেখবেন আপনার স্বপ্ন পূরণ হবে এই টোটকা করার জন্য আপনার কিছু কিছু উপকরণ দরকার আপনি সেটা আগে জেনে নিন প্রথমেই একটি সবুজ রঙের অ্যানাজ এবং একটি নবঙ্গের প্রয়োজন এই টোটকাটি যদি লক্ষ্মী পুজোর দিন শুরু করতে পারেন তবে খুব শুভ নচেত যে কোনো বৃহস্পতিবার বা শুক্রবার শুরু করুন কারণ বৃহস্পতিবার ও শুক্রবার এই দুটি বার হচ্ছে ধনদেবীর বার এই টোটকাটি করতে হবে ঠিক সন্ধ্যার সময় মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রথমে প্রজ্বলিত করুন প্রদীপ জানানোর সময় আপনার ডান হাতে একটি নবঙ্গ ও একটি এনাচ রাখুন শাস্ত্র অনুযায়ী এই টোটকাটি খুব শক্তিশালী ও কার্যকরী এবার আপনি একটি মন্ত্র জপ মন্ত্রটি হল ওম মহালক্ষী নম এই মন্ত্রটি একশো আটবার জপ করুন জপ করার সময় বিশেষ কিছু দিকের উপর নজর রাখতে হবে যাতে কেউ আপনাকে বাধা না দেয় অর্থাৎ আপনি যখন এই মন্ত্রটি জপ করছেন কেউ যেন আপনাকে পেছন দিক থেকে না ডাকে প্রয়োজনে ঘরের দরজা এবং ফোন সুইচ অফ করে দিন তারপর মন্ত্র পাঠ করা শুরু করুন নচেত মন্ত্র পাঠের মাঝখানে যদি কেউ বাধা দেয় তবে কিন্তু এই টোটকাটি আপনার করা না করা সমান হবে কাজেই বাড়ির যারা সদস্য রয়েছেন বা যারা সদস্যা রয়েছেন ওই সময় যাতে আপনাকে না ডাকে তা আপনি আগে থেকে জানিয়ে রাখবেন আপনাকে বিনা বাধায় মন্ত্রটি উচ্চারণ করতে হবে যখন একশো আটবার মন্ত্র জপ করা শেষ হয়ে যাবে তখন আপনি একটি এনাজ ও একটি নবঙ্গ যেটি আপনার ডান হাতে ছিল সেটি হলুদ রঙের বক্সে বাঁধুন এবং সেই হলুদ রঙের কাপড়েও বাঁধতে পারেন সেই কাপড় বাঁধা এনাজ এবং নবঙ্গটি ক্যাশ বাক্সে রেখে দিন আপনি যদি ব্যবসা করেন তবে ব্যবসার স্থানে যে ক্যাশ বাক্স রয়েছে তার মধ্যে রাখুন এবং আপনি যদি বাড়িতে যেখানে টাকা পয়সা গয়নাগাটি রাখেন সেখানেও আপনি এটি রাখ তবে মানি ব্যাগে একদম রাখবেন না কারণ মানি ব্যাগে রাখলে এতে নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায় তাই এটি আপনি ক্যাশ বাক্সে রাখুন ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে এই টোটকাটি করুন খুব তাড়াতাড়ি ধনী হয়ে ওঠার যে আপনার স্বপ্ন রয়েছে তা কিন্তু পূরণ হবে যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই তিনবার জয় মা লক্ষ্মী কমেন্ট কর